তুমি আসবে বলে বোধহয় গোপাল ঠাকুর এই গায়ে আমায় ফিরিয়ে আনলো। তুমি যে আমার কৃষ্ণ ঠাকুর গো। তুমি জানো লোকনাথ, এই ছেদা বাসিতে সুর উঠতো না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এতে সুর তুলতে পারিনি। আর আজ তুমি আসবে বলে বোধহয় ঠাকুর এই বাসিতে সুর উজার করে দিলেন। আর আমি আজ বহুদিন পরে মন প্রাণ ভরে বাঁশি বাজিয়েছি লোকনাথ। জানি গো দিনু দাদা, তোমার বাঁশি তো আমি নৌকোতে বসেই শুনেছি গো। লোকনাথ, তুমি যে আমার কৃষ্ণ ঠাকুর গো। লোকনাথ, তুমি মথুরা ছেড়ে আর যেও না লোকনাথ। এ মথুরা যে তোমায় ছাড়া বড় খাখা করে। দেখো ওই দেখো, জগন্নাথ ঠাকুর তার রথ পাঠিয়ে দিয়েছে তোমার জন্য। কেউ জানুক না জানুক, এই রথ যে অন্তর্যামী লোকনাথ, তোমার ফেরার ইঙ্গিত পেয়ে তো ছুটে বেরিয়ে পড়েছে আমাদের দুয়ার থেকে। গোষ্ঠের গোপাল ফিরলে জড়জগতেও যে এমন ভাবে সারা পড়ে যায় বাবা। আমি তো লোকনাথকে ঈশ্বরের পায়ে সমর্পণ করেই দিয়েছিলাম, তবে তবে ফিরে এলো কেন? কিসের টানে? লোকনাথ, তুই আর আমাদের ছেড়ে চলে যাবি না তো? না গো, আমাকে মায়ের অনুমতি নিয়ে ফিরে যেতে হবে। কি বললি তুই লোকনাথ? তুই ফিরে যাবি, আর সেই অনুমতি তুই আমার কাছে নিতে এসেছিস? হ্যাঁ মা, আমি শেষবারের মতো তোমার কাছে অনুমতি নিতে এসেছি। আমাকে যে সাধনার জন্য হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করতে হবে গো।